মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অচিন পাখি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 30 মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস। রচনাকাল হিসেবে ব্যোমকেশের প্রথম গল্প পথের কাঁটা, তারপর সীমন্ত হীরা। পাঠকের সুবিধার জন্য অবশ্য সত্যান্বেষীকেই ব্যোমকেশের প্রথম গল্প বলে ধরা হয়। গল্প উপন্যাস মিলিয়ে ব্যোমকেশকে নিয়ে শরদিন্দু মোট 32টি কাহিনী রচনা করেন। আমাদের আজকের গল্প আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস থেকে। অচিন পাখি প্রথম প্রকাশিত হয় 1960 সালে। প্রধান চরিত্রে ব্যোমকেশ, অজিত এবং নীলমণি বাবু। আজকের গল্প পাঠে দীপ, সূত্রধার আমি অয়ন্তিকা। শুরু হচ্ছে অচিন পাখি। ব্যোমকেশ ও আমি গত ফাল্গুন মাসে বীরেনবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে দুদিনের জন্য কলকাতার বাইরে গিয়েছিলাম। শহরটি প্রাচীন এবং নোংরা, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার পথ। ট্রেন বদল না করতে হলে আরও কম সময়ে যাওয়া যেত। বীরেনবাবুর সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। তিনি কলকাতায় পুলিশ কর্মচারী ছিলেন। বহুবার বহু সূত্রে তাঁর সংস্পর্শে আমরা এসেছি। অত্যন্ত সজ্জন ব্যক্তি। বছর দুই আগে অবসর নিয়ে এই শহরে বাস করছেন। মেয়ের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছিলেন। ব্যোমকেশেরও হাতে কাজ ছিল না, তাই বিয়ের দিন দুপুরবেলা আমরা বীরেনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। বিয়ে বাড়িতে প্রচণ্ড ব্যস্ততা, হই হই চলছে, সানাই বাজছে। বীরেনবাবু ছুটে এসে আমাদের সম্বর্ধনা করলেন এবং একটি ঘরে নিয়ে গিয়ে বসালেন। ঘরের মেঝে ফরাস পাতা, বরযাত্রীদের জন্য যথারীতি সাজানো। কিন্তু বর ও বরযাত্রীরা স্থানীয় ব্যক্তি, কাজেই তারা সন্ধ্যের পরেই আসবেন। উপস্থিত ঘরটি খালিই রয়েছে। আমরা তাকিয়ায় ঠেস দিয়ে বসলাম। চা জল খাবার এলো। বীরেনবাবু আমাদের সঙ্গে আলাপ করতে করতে একটু উসখুস করতে লাগলেন। তা দেখে ব্যোমকেশ বলল, আপনি কন্যাকর্তা, আজকের দিনে আপনি বসে আড্ডা মারলে চলবে কি করে, যান কাজকর্ম করুন গিয়ে। বীরেনবাবু একটু অপ্রতিভভাবে এদিক ওদিক তাকাচ্ছেন, এমন সময় ঘরের বাইরে একটি কণ্ঠস্বর শোনা গেল। কই হে বীরেন, মেয়ের বিয়ের কি ব্যবস্থা করলে দেখতে এলাম। এই যে দাদা। বীরেনবাবু তাড়াতাড়ি গিয়ে এক বৃদ্ধ ভদ্রলোককে ঘরের মধ্যে নিয়ে এলেন। ভালোই হলো আপনি এসে পড়েছেন, এরা আমার দুই বন্ধু কলকাতা থেকে এসেছেন, নাম জানেন নিশ্চয়ই, আমাদের দলের লোক। ইনি হলেন স্বনামধন্য ব্যোমকেশ বক্সি আর উনি সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়। নাম শুনেছি বই কি বলে ভদ্রলোক আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। বীরেনবাবু বললেন, আর ইনি হচ্ছেন নীলমণি মজুমদার, পুলিশের নামজাদা অফিসার ছিলেন, এখন রিটায়ার করেছেন। আমরাও ভদ্রলোককে দেখলাম। ফর্সা লম্বা চেহারা, বয়স বোধ করি 60-এর ওপরে, কিন্তু শরীর বেশ শক্ত আছে। পিঠে শিরদাঁড়া, তার হাতের লাঠির মতোই শক্ত এবং সোজা। মুখ দেখে মনে হয় প্রচণ্ড রাসভারী লোক। গলার স্বর গম্ভীর। ব্যোমকেশ বলল, বসতে আজ্ঞা হোক। নীলমণি মজুমদার লাঠি শুদ্ধ হাত তুলে নমস্কার করলেন এবং আমাদের মুখোমুখি বসলেন। বীরেনবাবু বললেন, নীলমণিদা, আপনারা তাহলে গল্প স্বল্প করুন, আমি একটু অধিকটা দেখছি। ব্যোমকেশ বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি প্রস্থান করুন, কেবল চাকরকে বলে দেবেন যেন তামাক দিয়ে যায়, গড়গড়া দুটো নিষ্কর্মার মতো হাত পা গুটিয়ে বসে আছে। বীরেনবাবু চলে গেলে পর ব্যোমকেশ নীলমণিবাবুকে জিজ্ঞেস করল, তো আপনারও কি আদি নিবাস এই শহরে? নীলমণিবাবু মাথা নেড়ে বললেন, না, আদি নিবাস ছিল পূর্ববঙ্গে, কিন্তু সেসব গেছে।
রিটায়ার করে বুড়ো বয়সে কোথায় যাব, তাই এখানে আছি। ব্যোমকেশ বলল, এখানে আপনার আত্মীয় স্বজন আছেন বুঝি? নীলমণিবাবু বললেন, আত্মীয় স্বজন আমার কেউ নেই, বিবাহ করিনি, সারা জীবন কেবল কাজই করেছি। পুলিশের কাজে একটা মোহ আছে, আমি আমার কাজে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলাম। তারপর যখন রিটায়ার করলাম তখন এই শহরেই রয়ে গেলাম। এই শহরটার সঙ্গে আমার একটা নারীর যোগ আছে। প্রথম যখন সাব ইন্সপেক্টর হয়ে পুলিশে ঢুকেছিলাম তখন এই শহরে পোস্টেড হয়েছিলাম, আবার রিটায়ার করলাম এই শহর থেকেই। ব্যোমকেশ হেসে বলল, শহরের ওপর মায়া পড়ে গেছে আর কি। তো কতদিন রিটায়ার করেছেন? 7 বছর। এই সময় চাকর এসে দুই সিলিম তামাক দুটি গড়গড়ার মাথার উপর বসিয়ে দিয়ে চলে গেল। নীলমণিবাবু একটা গড়গড়ার নল হাতে নিলেন, অন্যটি নিল ব্যোমকেশ। কিছুক্ষণ নীরবে ধূমপান চলল, উৎকৃষ্ট তামাক, গন্ধে ঘর আমোদিত হয়ে উঠল। ব্যোমকেশকে প্রথম দেখে এবং তার পরিচয় পেয়ে অনেকেই তাকে পরম কৌতূহলের সঙ্গে নিরীক্ষণ করে থাকে। নীলমণিবাবুও তামাক টানতে টানতে তাকে নিরীক্ষণ করছিলেন, কিন্তু তাঁর নিরীক্ষণের মধ্যে একটু বিশেষত্ব ছিল, ভক্ত সুলভ পুলক বিহ্বলতা তার মধ্যে একেবারেই ছিল না। বরং তিনি যেন চোখ দিয়ে ব্যোমকেশকে মাপছিলেন। ব্যোমকেশের খ্যাতি ও ব্যক্তিত্বের মধ্যে কতটা সামঞ্জস্য আছে সেটাই ওজন করবার চেষ্টা করছিলেন। নীলমণিবাবু বুদ্ধিজীবী পুলিশ কর্মচারী ছিলেন, চোখে দেখে মানুষের চরিত্র নির্ণয় করা তার কাজ ছিল, পরের কথা শুনে ভুলে যাওয়ার লোক তিনি নন। তাই ব্যোমকেশকে তিনি নিজের বুদ্ধির নিকষে যাচাই করতে লাগলেন। অবশেষে গড়গড়ার নলটি মুখ থেকে সরিয়ে তিনি যখন কথা বললেন তখন তার কথার মধ্যেও এই প্রচ্ছন্ন অনুসন্ধিৎসা প্রকাশ পেল। তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনাকে নিয়ে লেখা রহস্য কাহিনীগুলি সবই আমি পড়েছি, লক্ষ্য করেছি সব সমস্যাই আপনি সমাধান করেছেন। তাই জানতে ইচ্ছে হয়, আপনি কি কখনো কোনো রহস্যের মর্মোদ্ঘাটনে অকৃতকার্য হননি? কখনো কি ভুল করেননি? ব্যোমকেশ গড়গড়ার নল আমার হাতে দিয়ে সবিনয় হাসল। কখনো ভুল করিনি এত বড় কথা বলার স্পর্ধা আমার নেই। নীলমণিবাবু, আমি সত্যান্বেষী, ভুল ভ্রান্তি অনেক করেছি, এমনও অনেকবার হয়েছে যে অপরাধীকে ধরতে পারিনি, কিন্তু সত্যের সন্ধান পাইনি এমন বোধ হয় কখনো হয়নি। অবশ্য বলতে পারেন আমি কটা রহস্যই বা পেয়েছি, আমার চেয়ে হাজার গুণ বেশি রহস্য ঘটনা নিয়ে কাজ করেছেন আপনি। আপনি যতদিন চাকরিতে ছিলেন প্রত্যেক দিন 2-4টে ছোট বড় কেস নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে, আমাকে যদি তাই করতে হতো আমারও অসংখ্য কেস অমীমাংসিত থেকে যেত সন্দেহ নেই। ব্যোমকেশের উত্তর শুনে নীলমণিবাবু মনে মনে সন্তুষ্ট হলেন বলেই মনে হয়। তিনি যখন আবার কথা বললেন তখন তার কণ্ঠস্বরে একটু যেন ঘনিষ্ঠতার সুর শুনতে পেলাম। তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, পুলিশের কাজে অনেক ঝামেলা, চুনোপুটির কারবারই বেশি, রুই খাতলা খদাচিত মেলে। আবার মজা জানেন, ওই চুনোপুটিগুলোকেই ধরতে প্রাণ বেরিয়ে যায়, রুই কাতলা ধরা খুব শক্ত নয়। তা বটে, ডাক্তারেরা বলেন শক্ত রোগের ওষুধ আছে, সর্দি কাশি সারানোটাই কঠিন। তা আপনার চারে যে কটি রুই কাতলা এসেছে তাদের সকলকেই আপনি খেলিয়ে ডাঙায় তুলেছেন নিশ্চয়ই? নীলমণিবাবু কিছুক্ষণ উত্তর দিলেন না, ভুরু কুচকে হাতের নলটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, সব মাছই ডাঙায় তুলেছি ব্যোমকেশবাবু, কেবল একটি বাদে,
আমার পুলিশ জীবনের শেষ বড় কেস। এই শহরে ব্যাপারটা ঘটেছিল, কিন্তু কিনারা করতে পারলাম না। ব্যোমকেশ প্রশ্ন করল, আসামি কে তা জানতে পেরেছিলেন কিন্তু প্রমাণ পেলেন না, তাই তো? নীলমণিবাবু ঈষৎ দ্বিধাভরে বললেন, একটা লোককে পাকা রকম সন্দেহ করেছিলাম, কিন্তু কিছুতেই তার অ্যালিবাই ভাঙতে পারলাম না। তারপর এমন একটা ঘটনা ঘটল যে সব ওলট পালট হয়ে গেল। সত্যিকার আসামি যে কে সে সম্বন্ধে ধোঁকা আর কাটল না। বলে ব্যোমকেশ আমার হাত থেকে নলটা নিয়ে এবং তাকিয়ায় ঠেস দিয়ে টানতে লাগল। নীলমণিবাবু ব্যোমকেশের উপর চক্ষু স্থির রেখে গড়গড়া একটা লম্বা টান দিলেন, তারপর নল রেখে দিয়ে বললেন, আপনি গল্পটা শুনবেন? ব্যোমকেশ উঠে বসল। বেশ তো বলুন না, ভারী চমকপ্রদ গল্প হবে মনে হচ্ছে। চমকপ্রদ কিনা আপনি বিচার করবেন, আমি যা যা জানি সব আপনাকে বলছি, হয়তো আপনি আসামিকে শনাক্ত করতে পারবেন। বলে নীলমণিবাবু একটু হাসলেন। এটা নিছক গল্প শোনাবার প্রস্তাব নয়, এর অন্তরালে একটা চ্যালেঞ্জ রয়েছে। নীলমণিবাবু যেন ব্যোমকেশকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলছেন, এসো দেখি তোমার কত বুদ্ধি প্রমাণ করো। ব্যোমকেশ কিন্তু রণাহ্বান গায়ে মাখল না, হেসে বলল, আরে না না, আপনার মতো অভিজ্ঞ পুলিশ কর্মচারী যার কিনারা করতে পারেনি আমার দ্বারা কি তা হবে? তবে গল্প শোনার কৌতূহল আছে, আপনি বলুন। আমরা নীলমণিবাবুর কাছে সরে এসে বসলাম। তিনি পকেট থেকে একটা কৌটো বার করে এক চিমটি জর্দা মুখে দিলেন, পান নয় শুধু জর্দা। এটাই বোধ হয় তাঁর আসল নেশা। তিনি গলা ঝাড়া দিয়ে গল্প আরম্ভ করবার উপক্রম করছেন, এমন সময় বীরেনবাবু ঘরে ঢুকে বললেন, ব্যোমকেশবাবু আরেক দফা চা হবে নাকি? নীলমণিদা চা, মধ্যাহ্ন ভোজনের এখনো বিস্তর দেরি, বুঝতেই তো পারছেন বিয়ে বাড়ির ব্যাপার। ব্যোমকেশ বলল, আসুক চা এবং সেই সঙ্গে আরেক প্রস্তুত তামাক। সামনে চায়ের পেয়ালা এবং বাঁহাতে গড়গড়া নল নিয়ে আমরা বসলাম। নীলমণি মজুমদার তাঁর স্বাভাবিক গম্ভীর গলায় গল্প বলতে আরম্ভ করলেন। রিটায়ার করবার বছর তিনেক আগে নীলমণিবাবু এই জেলার সদর থানায় কর্তা হয়ে আসেন। তাঁর তিনটি প্রধান গুণ ছিল, যে বুদ্ধি থাকলে তদন্তকর্মে কৃতকার্য হওয়া যায় সে বুদ্ধি তাঁর প্রচুর পরিমাণে ছিল, তিনি অতিশয় কর্মঠ ছিলেন এবং তিনি ঘুষ নিতেন না। শহরটা পুলিশ সেরেস্তায় দাগি শহর বলে পরিচিত ছিল। খুন জখম এবং আরও নানা ধরনের অবৈধ ক্রিয়াকলাপ এখানে লেগেই থাকত। নীলমণিবাবু আগে থেকেই এ শহরের সঙ্গে পরিচিত ছিলেন, শহরের ধাত জানতেন। তিনি এসে দৃঢ় হাতে শাসনের ভার তুলে নিলেন। বছর দেড়েক কেটে গেল, নীলমণিবাবুর সতর্ক শাসনে শহর অনেকটা শান্তশিষ্ট হয়ে পড়ল। নীলমণিবাবুর অভ্যেস ছিল হপ্তায় দু একবার কাউকে কিছু না বলে গভীর রাত্রে সাইকেল চড়ে বাইরে বেরিয়ে পড়া। শহরের একটা অংশ ছিল বিশেষভাবে অপরাধ প্রবণ, তারই অন্ধকার অলিগলিতে তিনি ঘুরে বেড়াতেন, পাহারাওয়ালা নিয়মিত রাউন্ড দিচ্ছে কিনা লক্ষ্য করতেন। তাঁর সাইকেলে আলো থাকত না, সঙ্গে থাকত পিস্তল এবং একটি বৈদ্যুতিক টর্চ, প্রয়োজন হলে টর্চ জ্বালতেন। যে রাত্রির ঘটনাটা নিয়ে এই কাহিনীর আরম্ভ, সে রাত্রে নীলমণিবাবু সাইকেল চড়ে যথারীতি বের হয়েছেন। নিশুতি রাত, কোনো জনমানব নেই, রাস্তার আলোগুলো দূরে দূরে মিটমিট করে জ্বলছে। ভদ্রপাড়া যেখানে অভদ্র পাড়ার সঙ্গে মিশেছে সেখানে আম কাঁঠালের বাগান ঘেরা কয়েকটি পুরনো বাড়ি, বাড়িগুলি জীর্ণ, আম কাঁঠালের গাছগুলি বর্ষিয়ান। কোনো এক সময় বোধহয় এই জায়গাটি ভদ্রপল্লীর অন্তর্ভুক্ত ছিল, এখন ভদ্রপল্লী ঘৃণা ভরে দূরে সরে গেছে। ক্ষয়িষ্ণু বাড়িগুলো
দুই পক্ষের মাঝখানে সীমানা রক্ষা করছে। এখানে যারা বাস করে তাদের সামাজিক অবস্থাও ত্রিশঙ্কুর মতো স্বর্গ ও মর্তের মধ্যবর্তী। মন্থর গতিতে সাইকেল চালিয়ে এই পাড়ার ভেতর দিয়ে যেতে যেতে নীলমণিবাবু দেখলেন, সামনে প্রায় পঞ্চাশ গজ দূরে কয়েকটা লোক একটি মাচার মতো জিনিস কাঁধে নিয়ে একটি বাড়ির ফটক থেকে বাইরে বেরিয়ে আসছে। তাদের ভাবভঙ্গি সন্দেহজনক। নীলমণিবাবু জোরে সাইকেল চালালেন। কাছাকাছি এসে বৈদ্যুতিক টর্চ জ্বালিয়ে লোকগুলোর মুখ দেখে ফেললেন। চেঁচিয়ে উঠলেন, দাঁড়াও! চারজন লোক ছিল, তারা একসঙ্গে কাঁধ থেকে মাচা ফেলে পালালো। মুহূর্তের মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদৃশ্য হওয়ার আগে একজনের মুখ নীলমণিবাবু অস্পষ্টভাবে দেখতে পেলেন। সে ওই বাড়ির মালিক, সুরেশ্বর ঘোষ। পলাতকেরা বিভিন্ন দিকে গেছে, নীলমণিবাবু তাদের ধরার চেষ্টা করলেন না। তিনি মাচার কাছে গিয়ে সাইকেল থেকে নামলেন এবং মাচার ওপর টর্চের আলো ফেললেন। মাচা নয়, মরা বইবার চালি, তাতে বাঁধা ছাঁধা অবস্থায় পড়ে আছে একটি স্ত্রীলোকের মৃতদেহ। স্বাস্থ্যবতী সধবা যুবতী, দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত। নীলমণিবাবু হুইসল বাজালেন। একজন পাহারাওয়ালা কনস্টেবল কাছে পিঠেই ছিল, দৌড়তে দৌড়তে এলো। প্রতিবেশীরাও ঘুম ভেঙে নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে এলো। প্রতিবেশীরা সকলেই মৃতদেহ শনাক্ত করল, সুরেশ্বরের স্ত্রী হাসি। বাড়িতে অন্য কেউ থাকে না, কেবল সুরেশ্বর ও তার স্ত্রী হাসি। নীলমণিবাবু কনস্টেবলকে থানায় রওনা করে দিলেন। তারপর দুজন প্রতিবেশীকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। বাড়িটি একতলা হলেও আকারে ছোট নয়, ছটি ঘর, কিন্তু অধিকাংশ ঘরই ব্যবহার হয় না। দুটি ঘরে ব্যবহারের চিহ্ন পাওয়া গেল, তার মধ্যে একটি শোবার ঘর। এই ঘরটি বেশ বড়, তার দুই পাশে দুটি খাট, দুটি খাটেই বিছানা পাতা। একটিতে কেউ শোয়নি, অপরটি দেখে মনে হয় ব্যবহার হচ্ছিল, কিন্তু বাড়িতে কেউ নেই, বাগানেও কেউ নেই। বড় বড় আম কাঁঠালের গাছগুলো সার দিয়ে দাঁড়িয়েছিল। নীলমণিবাবু প্রতিবেশীদের জিজ্ঞেস করলেন, মেয়েটির অসুখ করেছিল কিনা আপনারা জানেন? একজন প্রতিবেশী বলল, অসুখ তো করেনি, আজ বিকেলবেলায় দেখলাম ফটকের কাছে দাঁড়িয়ে বিনোদবাবুর সঙ্গে কথা বলছিল। তাই নাকি? বিনোদবাবু কে? বিনোদ সরকার, সোনার উপর দোকান আছে না? ফটকের কাছে ফিরে এসে নীলমণিবাবু দেখলেন থানা থেকে দুজন সাব ইন্সপেক্টর ও কয়েকজন জমাদার কনস্টেবল প্রভৃতি এসে উপস্থিত হয়েছে। তিনি অল্প কথায় ঘটনা বুঝিয়ে দিয়ে একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে মৃতদেহ হাসপাতালে রওনা করে দিলেন। চারজন কনস্টেবল চালি বয়ে নিয়ে চলে গেল। প্রতিবেশীরা তখনও কেউ চলে যায়নি, নিজেদের মধ্যে ফিসফিস করে জল্পনা করছিল। নীলমণিবাবু জিজ্ঞেস করলেন, মেয়েটির স্বামীর পুরো নাম কি? সুরেশ্বর ঘোষ। সে কোথায়? প্রতিবেশীরা কিছু বলতে চায় না। শেষে একজন অনিচ্ছাভরে বলল, সুরেশ্বর সন্ধ্যের পর খেয়ে দিয়ে বেরিয়ে যায়, রাত্রি একটা দেড়টার আগে বাড়ি ফেরে না। কোথায় যায়? শুনেছি কালীকিঙ্কর দাসের দোকানে তাসের আড্ডা বসে, সেখানে যায়। কালীকিঙ্কর দাসের দোকান কোথায়? প্রতিবেশীরা ঠিকানা দিল। নীলমণিবাবু তখন জমাদারকে অকুস্থলে বসিয়ে সাব ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে কালীকিঙ্কর দাসের দোকানের উদ্দেশ্যে চললেন। প্রতিবেশীদের বলে গেলেন, কাল সকালে আসব, আপনাদের এজাহার নেব। কালীকিঙ্করের দোকান সুরেশ্বরের বাড়ি থেকে আধ মাইল দূরে, শহরের নিকৃষ্ট অংশ পার হয়ে যেখানে বাজার হাট আরম্ভ হয়েছে সেখানে। লোহা লক্করের দোকান। বাজারের এই অংশটির নাম লোহাপট্টি। নিশুতি বাজারের ভেতর দিয়ে নীলমণিবাবু কালীকিঙ্করের দোকানের সামনে উপস্থিত হলেন।
দোকানের সামনে রাস্তার পাশে ভারী ভারী লোহার ছড় গোছা করে রাখা আছে, কিন্তু দোকানের দরজা বন্ধ। নীলমণিবাবু নিঃশব্দে এদিক ওদিক ঘুরে দেখলেন, পাশের একটি জানলার ফুটো দিয়ে শীর্ণ আলোকরশ্মি বেরিয়ে আসছে। তিনি সন্তর্পণে জানলার কাছে গিয়ে ফুটোয় চোখ লাগালেন। তক্তপোষের ওপর ফরাস পাতা, চারজন লোক বসে তাস খেলছে, তাদের মাঝখানে ফরাসের ওপর কিছু টাকা ও নোট জমা হয়েছে। বাজি রেখে খেলা হচ্ছে, তিন তাসের খেলা। সাব ইন্সপেক্টর সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। নীলমণিবাবু হাত নেড়ে তাকে ইশারা করলেন যে সাইকেল রাস্তায় শুইয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াতে। নীলমণিবাবু তখন জানলায় টোকা দিলেন। চারজন খেলোয়াড় একসঙ্গে জানলার দিকে ঘাড় ফেরাল। চার জোড়া চোখ শঙ্কিত উৎকণ্ঠায় চেয়ে রইল। তারপর একজন এক খামচায় সামনে টাকা কড়ি তুলে পকেটে পুরল। নীলমণিবাবু কড়া সুরে বললেন, দর খোলো। চারজন মুখ তাকাতাকি করল। তারপর একজন উঁচু গলায় বলল, কে? নীলমণিবাবু বললেন, পুলিশ, দর খোলো। আবার খেলোয়াড়দের মধ্যে মুখ তাকাতাকি। তারপর একজন, বোধহয় দোকানের মালিক কালীকিঙ্কর দাস, উঠে গেল। নীলমণিবাবু জানলা থেকে সরে দরজার সামনে দাঁড়ালেন। দরজা খুলল। রোগা অস্থিশাল লোকটা দুজন ইউনিফর্ম পরা পুলিশ কর্মচারীকে দেখে এক পা পিছিয়ে গেল। কি চাই? নীলমণিবাবু বললেন, তুমি কালীকিঙ্কর দাস? হ্যাঁ, কি চাই? এখানে আর কে কে আছে? কালীকিঙ্কর ঢোক গিলে বলল, আমার তিনজন বন্ধু আছে। নীলমণিবাবু আর বাক্য ব্যয় করলেন না, ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে দোকানে প্রবেশ করলেন। পাশে অফিস ঘরের দরজা। অফিস ঘরে গিয়ে তিনি দেখলেন তিনজন খেলোয়াড় তখনও ফরাসের ওপর বসে আছে, একজন তাস ভাঁজছে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে সকলকে নিরীক্ষণ করলেন। সকলেরই বয়স ৩৫ থেকে ৪০ মধ্যে, চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই। কেবল একজন, যে ব্যক্তি তাস ভাঁজছিল, হাড়ে মাসে মজবুত গোছের লোক, দেখে মনে হয় এই লোকটাই পালের গোদা। নীলমণিবাবু প্রশ্ন করলেন, সুরেশ্বর ঘোষ কার নাম? মজবুত লোকটি ভুরু তুলে তাকাল, তারপর তাস রেখে উঠে দাঁড়াল। আমি সুরেশ্বর ঘোষ, কি দরকার? তার স্বর শান্ত ও সংযত। নীলমণিবাবু একে একে চারজনের দিকে চোখ ফেরালেন। তোমরা দুপুর রাত্রে মরা নিয়ে ঘাটে পড়াতে যাচ্ছিলে, ভেবেছিলে একবার পুড়িয়ে ফেলতে পারলে আর কোনো ভয় নেই? চারজনের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল। সুরেশ্বর বলল, মরা? কি বলছেন, কার মরা? নীলমণিবাবু বললেন, ন্যাকামি করে পার পারবে না, আমি দেখেছি তোমাকে, যে চারজন মরা নিয়ে যাচ্ছিল তুমি তাদের একজন। কবেকার কথা বলছেন? আজকের কথা বলছি, আজ রাত্রি ১২টার কথা। বাজে কথা বলছেন, আজ রাত্রি ৮:৩০টার সময় আমরা এখানে তাস খেলতে বসেছি, এক মিনিটের জন্যও কেউ বাইরে যায়নি। বটে, সারাক্ষণ তাস খেলেছ, জুয়া। তিনজনে ঘাড় চুলকোতে লাগলো। সুরেশ্বর কিন্তু একটুও অপ্রতিভ না হয়ে বলল, হ্যাঁ, জুয়া খেলছিলাম, আমরা চার বন্ধু মিলে মাঝে মাঝে খেলি। নীলমণিবাবু দেখলেন এখানে এদের কাবু করা যাবে না, থানায় নিয়ে যেতে হবে। বললেন, আপাতত জুয়া খেলার অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করছি, থানায় চলো। তারপর কিছুক্ষণ কথা কাটাকাটি চলল, শেষ পর্যন্ত তারা থানায় যেতে রাজি হল। নীলমণিবাবু বললেন, যদি জামিন জোগাড় করতে পারো আজ রাত্রিতেই ছেড়ে দেবো। রাস্তায় কিছু দূর যাওয়ার পর সুরেশ্বর বলল, আচ্ছা, মরার কথা কি বলছিলেন, কার মরা? তোমার স্ত্রীর। সুরেশ্বর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, আমার স্ত্রী? কি বলছেন আপনি? বলছি তোমার স্ত্রী খুন হয়েছে। না না না, এসব এসব কিরকম কথা, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস হাসি। এই এই শুনুন শুনুন, আমি বাড়ি চললাম, আমি চললাম, আমি চললাম বাড়ি চললাম। বাড়ি গিয়ে কোনো লাভ নেই, মৃতদেহ হাসপাতালে চালান দেওয়া হয়েছে। থানায় পৌঁছে নীলমণিবাবু চারজনকে হাজতে পুরলেন।
তারপর অফিসে বসে একে একে তাদের জেরা আরম্ভ করলেন। প্রথমেই ডাকলেন সুরেশ্বরকে। সে টেবিলের পাশে একটা চেয়ারে বসতে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ করো? অনেক রকম ব্যবসা আছে, পাইকারি ব্যবসা। আমি পয়সাওয়ালা লোক, পুঁচকে দোকানদার নই। বাড়িটা তোমার? আগে হ্যাঁ। কতদিন কিনেছ? 5-6 বছর হবে। 19,000 টাকায় কিনেছিলাম। নীলমণিবাবুকে টাকার কথা শুনিয়ে লাভ হল না। তিনি অটলভাবে প্রশ্ন করে চললেন, কতদিন আগে বিয়ে করেছিলে? 7 বছর আগে। শ্বশুরবাড়ি কোথায়? এই শহরেই। শ্বশুরের নাম কি? দীনমণি হালদার। সে এখন কোথায়? জানি না, সম্ভবত জেলে। জেলে? জেল আমার শ্বশুরের ঘর বাড়ি। শ্বশুরের সঙ্গে তোমার সদ্ভাব আছে? মুখ দেখাদেখি নেই। নীলমণিবাবু কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে রইলেন, শেষে বললেন, বউয়ের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? একটু দ্বিধা করে সুরেশ্বর বলল, বিয়ের 7 বছর পরে যতটা সদ্ভাব থাকা সম্ভব ততটা ছিল আর কি। ছেলে পেলে নেই? না, বউ আমার বাঁজা। নীলমণিবাবু আঙুল তুলে বললেন, আজ রাত্রি 12টার সময় তুমি আর তোমার বন্ধুরা মিলে তোমার স্ত্রীর মৃতদেহ বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছিলে। আমি টর্চের আলো ফেলে তোমাকে দেখেছি। সুরেশ্বর নিরুত্তাপ কণ্ঠে বলল, আপনি ভুল দেখেছেন। রাত্রি 12টার সময় আমি আর আমার বন্ধুরা কালিকিং করে দোকানে বসে তাস খেলছিলাম, বললাম তো। তোমার স্ত্রীর স্বভাব চরিত্র কেমন ছিল? মেয়ে মানুষের স্বভাব চরিত্রের কথা কেই বা বলতে পারে বলুন, তবে পাড়া পড়শিরা বদনাম দিত। কি বদনাম দিত? আমি রাত্রি করে বাড়ি ফিরি, কয়েক মাস থেকে কে একজন নাকি বাগানে এসে হাসির সঙ্গে দেখা করত। স্ত্রীকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেছিলে? করেছিলাম, সে বলেছিল সব নাকি মিথ্যে কথা। আর কিছু? আর কি, একবার হাসির আলমারি খুলে তার মধ্যে এমন কয়েকটা গয়না দেখেছিলাম যা আমি তাকে দিইনি। কোথা থেকে গয়না এলো? বউয়ের কাছে খোঁজ নিয়েছিলে? কি হবে খোঁজ নিয়ে, মেয়ে মানুষ যদি নষ্ট হতে চায় কেউ তাকে আটকাতে পারে না। কিন্তু খুন করতে পারে? আমি হাসিকে খুন করিনি। নীলমণিবাবু আরও অনেকক্ষণ নানাভাবে জেরা করলেন, কিন্তু সুরেশ্বরকে টলাতে পারলেন না। বরং তাঁর ঠোঁট কাটার স্পষ্টবাদিতা দেখে মনে হয় সে সত্যি কথাই বলছে। সুরেশ্বরকে হাজতে ফেরত পাঠিয়ে নীলমণিবাবু কালী কিঙ্করকে ডেকে আনলেন। কালী কিঙ্করের হাড়বার করা শরীরের মধ্যে লোহার মতো কঠিন একটি মন ছিল। নীলমণি অনেক চেষ্টা করেও তাকে ব্যাঁকাতে পারলেন না। 4 বন্ধু রাত্রি 8:30 সময় তার দোকানে তাস খেলছিল বসে। নীলমণিবাবু আসা পর্যন্ত এক মুহূর্তের জন্যও কেউ বেরিয়ে যায়নি, এই কথার নড়চড় হল না। অন্যান্য বিষয়ে কিন্তু কালী কিঙ্কর সোজাসুজি উত্তর দিল। সুরেশ্বর তার আজীবনের বন্ধু, তার ঘরের খবর সবই কালী কিঙ্কর জানে। সুরেশ্বরের অবস্থা ভালো ছিল না। যুদ্ধের বাজারে সে পয়সা করেছে, হাসিকে সে বিয়ে করেছিল গরিব অবস্থায়। হাসির বাপ ছিল একাধারে চোর এবং বোকা, চুরি করে ধরা পড়ে যেত এবং জেলে যেত। হাসির মায়েরও বদনাম ছিল, বস্তিতে বাস করলে ভদ্রলোকের মেয়েরও চালচলন খারাপ হয়ে যায়, যেমন দেখবে তেমনই তো শিখবে। হাসির বাপ যখন জেলে থাকত তখন নাকি হাসির মায়ের ঘরে লোক আসত। সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করতে উদ্যত হয় তখন বন্ধুরা সকলে মানা করেছিল, কিন্তু সুরেশ্বর কারুর কথা শুনল না। তারপর যুদ্ধের বাজারে সুরেশ্বর টাকা করেছে, বাড়ি কিনেছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তেমন বনিবনা নেই। সুরেশ্বর বাড়িতে থাকে না, বাড়ির বাইরে দিন কাটায়। কিন্তু তাই বলে সে স্ত্রীকে খুন করেছে এ কথা একেবারেই সত্যি নয়। সুরেশ্বর তেমন লোকই নয়, সে ভদ্র সন্তান। জীবনের আরম্ভে অনেক দুঃখ কষ্ট পেয়ে বস্তিতে থেকে বড় হয়েছে বটে, কিন্তু তার মনটা খুব উঁচু। কালী কিঙ্করের বন্ধু প্রশস্তি শেষ হলে নীলমণিবাবু জিজ্ঞেস করলেন, সুরেশ্বরের শ্বশুর দীনমণি হালদার এখন কোথায়? 2 বছর আগে দীনু হালদার জেল থেকে বেরিয়ে এখানে এসেছিল। হাসির মা তখন মরে গেছে। দীনু হালদার 2-3 দিন মেজামায়ের কাছেই ছিল। একদিন সুরেশ্বরের সঙ্গে ঝগড়া হয়ে গেল, দীনু হালদার কোথায় চলে গেল তারপর থেকে আর দেখিনি। বয়স হয়েছিল, জেল খেটে শরীরও ভেঙে পড়েছিল, মরে ফরে গেছে হয়তো। তারপর নীলমণিবাবু কালী কিঙ্করকে ফেরত পাঠিয়ে দেবু মণ্ডলকে আনালেন।
দেবু মণ্ডল কয়লা ও জ্বালানি কাঠের ব্যবসা করে, বিত্তবান ব্যক্তি, সুরেশ্বরের বাল্যবন্ধু, সুখে দুঃখে নিত্য সহচর। সুরেশ্বরের স্ত্রীকে খুন করে তারা পোড়াতে নিয়ে যাচ্ছিল এ কথা সর্বৈব মিথ্যে। তারা তাস খেলছিল। বন্ধুপত্নীর চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করতে সে অক্ষম, তবে হাসি সদ্বংশের মেয়ে ছিল না এ কথা সে জানে। দেবু মণ্ডলকে নীলমণিবাবু ভাঙতে পারলেন না, নতুন করে কোনো তথ্য আবিষ্কৃত হল না। শেষে তিনি বললেন, শ্মশান ঘাটে তোমার কাঠের আড়ত আছে? দেবু মণ্ডল থতমত খেয়ে বলল, হ্যাঁ আছে, শহরে দুটো আড়ত আছে আর শ্মশানে একটা। নীলমণিবাবু ভুনুকুচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, এবার সত্যি কথা বলবে? সত্যি কথাই বলছি। চতুর্থ ব্যক্তির নাম বিলাস দাস, ঠিকাদারের কাজ করে, বিল্ডিং কন্ট্রাক্টর, অতিশয় মিষ্টভাষী ও রসিক। নীলমণিবাবুকে একটি অশ্লীল রসিকতা শুনিয়ে ঘাড় নিচু করে জিভ কাটল। তাস খেলার ব্যাপার সম্বন্ধে কিন্তু তার মনে লেশমাত্র সংশয় নেই। নীলমণিবাবু দেখলেন বিলাস দত্ত যে শ্রেণীর লোক সে অজস্র মিথ্যে কথা বলবে, কিন্তু কাজের কথা একটিও বলবে না। তিনি হতাশ হয়ে বললেন, তুমি ঠিকাদার, তোমার অনেক বাঁশ আছে। বিলাস দত্ত বলল, বাঁশ আছে বই কি, এনতার বাঁশ আছে, ভাড়া বাঁধার জন্য দরকার হয় কি না? মরার চালি বাঁধবার জন্য দরকার হয়। চার বন্ধু জেরা শেষ করতে রাত খাবার হয়ে গেল। পরদিন কিন্তু তাদের আর হাজতে আটকে রাখা গেল না। তাদের উকিল জামিন দিয়ে তাদের খালাস করে নিয়ে গেল। নীলমণিবাবুর মনে অভ্রান্ত বিশ্বাস জন্মেছিল যে সুরেশ্বর ঘোষ স্ত্রীকে খুন করেছে এবং বাকি তিনজন এই ব্যাপারে লিপ্ত আছে, কিন্তু প্রমাণ নেই। তিনি যা চোখে দেখেছেন তার কোনো সমর্থক নেই। তাঁর সাক্ষ্য উকিল যে রায় উড়িয়ে দেবে, তাই বর্তমানে তিনি তাদের নামে খুনের অভিযোগ আনতে পারলেন না। কেবল জুয়া খেলার অভিযোগেই তাঁকে সন্তুষ্ট থাকতে হল। কিন্তু খুনের তদন্তে বিরতি দিলেন না। তিনি দুজন সহকারী নিয়ে সুরেশ্বরের প্রতিবেশীদের সঙ্গে দেখা করলেন, তাদের বয়ান শুনলেন। শেষে বেলা প্রায় একটার সময় সুরেশ্বরের বাড়িতে গেলেন। ফটকে একজন কনস্টেবল পাহারায় ছিল। সে বলল, সুরেশ্বর বেলা এগারোটা নাগাদ ফিরে এসেছে এবং বাড়িতে আছে। নীলমণিবাবু ঘরে প্রবেশ করে দেখলেন সুরেশ্বর শোবার ঘরের একটি খাটে শুয়ে ঘুমোচ্ছে। পুলিশের জুতোর শব্দে সে লাল চোখ মেলে উঠে বসে জড়ানো স্বরে বলল, আবার কি চাই এখানে? নীলমণিবাবু বললেন, আমরা বাড়ি তল্লাশ করতে এসেছি। করুন তল্লাশ, যা ইচ্ছে করুন, বলে সে আবার শোবার উপক্রম করল। তার বোধহয় বেলা পর্যন্ত ঘুমানো অভ্যেস, তার উপর কাল সারারাত জেগেছে, আজ বোধহয় সারাদিনই ঘুমোবে। কিন্তু স্ত্রীর মৃত্যুতে তার মনে একটুও দাগ পড়েনি। খুন করুক বা না করুক, এমন নিশ্চিন্তভাবে ঘুমোয়েই বা কী করে? যাই হোক, নীলমণিবাবু তাকে ঘুমোতে দিলেন না, বললেন, তোমার স্ত্রীর গয়নাগুলো দেখতে চাই। সুরেশ্বর বিরক্ত মুখে উঠে গিয়ে একটা দেয়াল আলমারি খুলল। তার একটা তাকে কাপড় চোপড়ের পেছন থেকে এক থাবা সোনার গয়না বেরিয়ে এলো। আটপৌড়ে গয়না কিছু আছে, তাছাড়া তোলা গয়না। নীলমণিবাবু বললেন, এর মধ্যে কোন গয়না তুমি দাওনি? সুরেশ্বর একটা আংটি, একজোড়া কানের দুল, একটা চুলের কাঁটা বেছে তার হাতে দিল। এই গয়নাগুলো নতুন, ব্যবহৃত হয়নি। নীলমণিবাবু সেগুলো নিজের পকেটে রেখে দিয়ে বললেন, এগুলো আমি রাখছি, পরে ফেরত দেব। তারপর তার সমস্ত বাড়ি ও বাগান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না যা থেকে হাসির মৃত্যুর কোনো হদিশ পাওয়া যায়। বিকেল সাড়ে তিনটের সময় নীলমণিবাবু সুরেশ্বরের বাড়ির তদন্ত শেষ করলেন এবং সহকারীদের ফেরত পাঠিয়ে নিজে বিনোদ সরকারের দোকানের দিকে চললেন। বাজারের মধ্যে বিনোদ সরকারের সোনার উপর দোকানটা তাঁর দেখা ছিল, বেশ বড় দোকান। দোকানের মধ্যে কারিগরদের কাজ করবার কারখানা। বিনোদবাবু দোকানে ছিলেন, একটি সুসজ্জিত ঘরে
টেবিলের সামনে বসে গড়গড়ায় তামাক টানছিলেন। লোকটির বয়স অনুমান 50, কিন্তু ভারী শৌখিন মানুষ। গায়ে তসরের পাঞ্জাবি, গিলে করা ফরাসডাঙার ধুতি, গোফের ওপর নিচে কামিয়ে অত্যন্ত সূক্ষ্ম করে তোলা হয়েছে। মাথার সামনের ভাগে এক গোছা চুল তিন দিক থেকে টাকের আক্রমণ কোনো মতে ঠেকিয়ে রেখেছে। লম্বা খুব বেশি নয়, কিন্তু সেই অনুপাতে বেশ গোলগাল। পুলিশ দেখে তিনি একটু বিব্রত হলেন, বললেন, ইয়ে মানে কি ব্যাপার একটু বলবেন, মানে আমার দোকানে কি কোনো গণ্ডগোল হয়েছে? নীলমণিবাবু সামনে চেয়ারে বসে বললেন, না, আপনার কাছে কিছু খবর জানতে এসেছি। বিনোদবাবু ধাতস্থ হলেন। নীলমণিবাবুর দিকে পানের ডিবে ও জর্দার কৌটো বাড়িয়ে দিয়ে বললেন, বলুন কি খবর। নীলমণিবাবু পান নিলেন না, জর্দার কৌটো থেকে এক চিমটি জর্দা মুখে দিলেন। ধীরে ধীরে বললেন, সুরেশ্বর ঘোষের স্ত্রী মারা গেছে আপনি জানেন? বিনোদবাবু চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। হাসি মারা গেছে? সে কি? কাল বিকেলেও তো আমি তাকে দেখেছি। কাল রাত্রে মারা গেছে। রাত্রে? কিন্তু বিকেলবেলা সে তো ভালোই ছিল। কিসে মারা গেল, মানে কি হয়েছিল তার? আমার বিশ্বাস কাল রাত্রে তাকে খুন করা হয়েছে। খুন? বিনোদবাবু আস্তে আস্তে চেয়ারে বসলেন। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ টেবিলের ওপর প্রচণ্ড চাপড় মেরে বললেন, হ্যাঁ আমি আপনাকে বলছি, ওই 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 সুরেশ্বর খুন করেছে, ও ছাড়া আর কেউ নয়। সুরেশ্বরের কিন্তু অকাট্য অ্যালিবাই আছে। আরে থাক অ্যালিবাই, এই সুরেশ্বরের কাজ। সুরেশ্বর আর ওর ওই তিনটে বন্ধু মহাধূর্ত আর মহাপাজি, ওদের অসাধ্য কোনো কাজ নেই। আপনি হাসিকে অনেক দিন থেকে চেনেন? হ্যাঁ অনেক দিন ধরেই চিনি ওকে, ওকে তিন চার বছর বয়স থেকে দেখে আসছি। আপনি আপনি পুলিশ, আপনার কাছে লুকোবো না। কম বয়সে কম বয়সে আমি একটু ওই মানে ইয়ে ওই আর কি, মানে হাসির মায়ের সঙ্গে আমার একটু একটু ঘনিষ্ঠতা ছিল। সে আজ 20-22 বছর আগেকার কথা। হাসির বাপটা ছিল হতভাগা চোর, নেশাখোর, জালিয়াত। স্ত্রী কন্যাকে খেতে দিতে পারতো না। হাসির মা পেটের দায় সে যাক, সে কথা যাক, বছর কয়েক আগে হাসির মা মারা গেল। মৃত্যুকালে আমাকে ডেকে মিনতি করে বলেছিল, হাসিকে তুমি দেখো, জামাইয়ের মন ভালো নয়। তার মৃত্যুশয্যার অনুরোধ আমি এড়াতে পারিনি, হাসিকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। হাসির মা সতীসাধ্যী ছিল না, কিন্তু তার প্রকৃতি ছিল বড়ই মধুর। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। তারপর নীলমণিবাবু বললেন, তাহলে আপনার সন্দেহ, সুরেশ্বরবাবু হাসিকে খুন করেছে। বিনোদবাবু যেন স্মৃতি সমুদ্রের অতল থেকে উঠে এলেন। হ্যাঁ 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 আমার তাই বিশ্বাস। কিন্তু কেন, মোটিভ কি? দেখুন, সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করেছিল তখন তার চাল চুলো বলে কিচ্ছু ছিল না। তারপর সে যুদ্ধের বাজারে বড়লোক হলো, তখন তার উচ্ছ্বাসা হলো সে ভদ্র সমাজে মিশবে, দশজনের একজন বলে গণ্য হবে। কিন্তু হাসি বেঁচে থাকতে সে সম্ভাবনা নেই। হাসির বাপ মায়ের কেচ্ছা এই শহরে কে না জানে, তাই সুরেশ্বর হাসিকে মেরেছে। এবার নতুন করে বিয়ে করে ভদ্রলোক হয়ে বসবে। হাসির স্বভাব চরিত্র কেমন ছিল? হেলাগোলা মেয়ে ছিল, মনে কোনো ছলক পড়ছিল না। একটু হয়তো পুরুষ ঘেঁষা ছিল, ফটকের কাছে দাঁড়িয়ে থাকতো, রাস্তা দিয়ে লোক গেলে ডেকে কথা বলতো, কিন্তু তাতেও তাকে দোষ দেওয়া যায় না। পাড়ার মেয়েরাও ওর সঙ্গে ভালো করে কথা বলতো না, কেউ কেউ আবার বাঁকা কথা বলতো। আরে বাবা, হাসিও তো মানুষ, তারও তো কথা বলার জন্য দুটো লোক দরকার। আমি জোর করে বলতে পারি, অন্য দোষ তার যতই থাক মন্দ সে ছিল না। নীলমণিবাবু কৌটো থেকে আর একটি জর্দা মুখে দিলেন, তারপর পকেট থেকে গয়নাগুলো বার করে বিনোদবাবুর সামনে রাখলেন। দেখুন তো, এগুলো চিনতে পারেন? হাসির গয়না নাকি? বলে বিনোদবাবু সেগুলো হাতে তুলে নিলেন, তারপর বললেন, না এ গয়না আমি হাসিকে কখনো পড়তে দেখিনি। আপনি কখনো তাকে গয়না উপহার দেননি? বিনোদবাবু মাথা নাড়লেন, না, আমি তাকে পুজো আর দোলের সময় একখানা করে শাড়ি দিতাম, গয়না কখনো দিইনি। এ গয়না কি আপনার দোকানে তৈরি? বিনোদবাবু ভুরু কুচকে গয়নাগুলো আবার পরীক্ষা করলেন, বললেন, না এ গয়না আমার কারিগরের তৈরি নয়, কিন্তু
দাঁড়ান। তিনি ঘন্টি টিপে চাকরকে ডাকলেন। এই রামদয়ালকে পাঠিয়ে দাও তো একটু। চশমা চোখে বয়স্ক কারিগর রামদয়াল এলো। তার হাতে গয়নাগুলো দিয়ে বললেন, দেখো তো এ গয়না কি আমাদের তৈরি? রামদয়াল ভালো করে দেখে বলল, না বাবু, এটা তো কলকাতা কারিগরের করা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও তুমি। নীলমণিবাবু উঠলেন, গয়নাগুলো পকেটে রেখে বললেন, আজ তবে উঠি, যদি দরকার হয় আবার আসব। যখন ইচ্ছে আসবেন। সেদিন সন্ধেবেলা নীলমণিবাবু সিভিল সার্জন মেজর বর্মনের বাংলোতে গেলেন। বাংলোতেই অফিস। মেজর বর্মন দিনের কাজ শেষ করে উঠি উঠি করছেন। নীলমণিবাবু বললেন, খবর নিতে এলাম। বসুন, পিএম করেছি, রিপোর্ট কাল পাবেন। কি দেখলেন? মৃত্যুর সময় আন্দাজ রাত 10টা। মৃত্যুর কারণ? যতদূর দেখেছি গায়ে আঘাতের চিহ্ন ছিল না। বিষ্টিস নাকি? মেজর বর্মন একটা চুরুট ধরিয়ে তাতে মন্দ মন্থর টান দিলেন। বিষ নয়, বড় আশ্চর্য উপায় মেরেছে। আপনার সাসপেক্টদের মধ্যে মিলিটারি ম্যান কেউ আছে নাকি? নীলমণিবাবু স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, মিলিটারি ম্যান কেউ নেই, কিন্তু মেয়েটির স্বামী যুদ্ধের সময় মিলিটারি কন্ট্রাক্টর ছিল, গোড়াদের সংস্পর্শে এসেছে। কি ব্যাপার বলুন দেখি। মেজর বর্মন কয়েকবার চুরুটে ধোঁয়া ছেড়ে বললেন, মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার গলার তরুণাস্থি, মানে যাকে থাইরয়েড কার্টিলেজ বলে, সেটা একেবারে চূর্ণ হয়ে গেছে। মানে গলা টিপে মেরেছে? না, গলা টিপে মারলে চামড়ার ওপর আঙুলের দাগ থাকতো, আর গলা টিপে মারায় কোনো বৈচিত্র্য নেই। তবে গত মহাযুদ্ধে সৈনিকদের অস্ত্রহীন যুদ্ধের কৌশল শেখানো হয়েছিল, আপনি জানেন? না, সে কিরকম? মনে করুন বনে জঙ্গলে যুদ্ধ হচ্ছে, আপনি নিরস্ত্র অবস্থায় একজন সশস্ত্র শত্রুর হাতে ধরা পড়লেন, পালাবার উপায় নেই, পালাবার চেষ্টা করলে সে আপনাকে গুলি করে মারবে। এই অবস্থায় আত্মরক্ষার উপায় কি? আপনি কৌশলে শত্রুর ডান পাশে গিয়ে দাঁড়ালেন, তারপর হঠাৎ করে তার দিকে ঘুরে ডান হাতের পোঁচা দিয়ে সজোরে মারলেন তার গলায়। থাইরয়েড কার্টিলেজ ভেঙে গেল, তৎক্ষণাৎ মৃত্যু হল। তৎক্ষণাৎ মৃত্যু? হ্যাঁ, গলা টিপে মারতে গেলে আক্রান্ত ব্যক্তি যুদ্ধ করে মুক্ত হওয়ার চেষ্টা করবে, এতে ওসব বালাই নেই, সঙ্গে সঙ্গে মৃত্যু। আশ্চর্য, মেয়েটির মৃত্যু এইভাবে হয়েছে, এতে আপনার সন্দেহ নেই? কোনো সন্দেহ নেই। আচ্ছা আজ উঠি, কাল সকালে লোক পাঠাবো রিপোর্টের জন্য। নীলমণিবাবু থানায় ফিরে এলেন। সুরেশ্বর যে হাসিকে খুন করেছে এ ব্যাপারে তাঁর বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু একটা ধোকা রয়েছে, যে লোকটা রাত্রে এসে হাসির সঙ্গে দেখা করত সে কে? সেই কি হাসিকে গয়নাগুলো উপহার দিয়েছিল? হাসির সঙ্গে লোকটার কিরকম সম্বন্ধ? সে যদি হাসির বন্ধু হয় তবে হাসিকে খুন করবে কেন? সে রাত্রে আর কিছু হল না। পরদিন সকালে একজন সাব ইন্সপেক্টর ও একজন রাইটার জমাদারকে সঙ্গে নিয়ে নীলমণিবাবু আবার সুরেশ্বরের বাড়িতে গেলেন। আজ যেমন করেই হোক সুরেশ্বরের কাছ থেকে তিনি স্বীকারোক্তি আদায় করবেন। সুরেশ্বরের বাড়ির সদর দরজা খোলা, বাড়িতে কেউ আছে বলে মনে হল না। দু চারবার ডাকাডাকি করে নীলমণিবাবু সঙ্গীদের নিয়ে ভেতরে ঢুকলেন। শোবার ঘরের খোলা দরজার সামনে গিয়ে তাঁর গতি রুদ্ধ হল। মেঝের ওপর সুরেশ্বর মরে পড়ে আছে। গত রাত্রে সুরেশ্বর অভ্যেস মতো কালীকিঙ্করের দোকানে তাস খেলতে গেছিল। রাত্রির আন্দাজ 12টার সময় সে বাড়ি ফিরে আসে। তারপর কি হয়েছে কেউ জানে না। সিভিল সার্জন মেজর বর্মন সুরেশ্বরের মৃতদেহ ব্যবচ্ছেদ করে রিপোর্ট দিলেন, গলার থাইরয়েড কার্টিলেজ ভেঙে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ যে উপায়ে হাসির মৃত্যু হয়েছিল ঠিক সেই উপায়ে সুরেশ্বরেরও মৃত্যু হয়েছে। গল্প শেষ করে নীলমণিবাবু কিছুক্ষণ হেঁট মুখে বসে রইলেন।
তারপর মুখ তুলে বললেন, এই হচ্ছে ঘটনা। তদন্তের সূত্রে আমি যা যা জানতে পেরেছিলাম সব আপনাকে বলেছি। আমি প্রথমে সুরেশ্বরকে সন্দেহ করেছিলাম, পরে দেখলাম হাসি আর সুরেশ্বরকে একই লোক একই উপায়ে খুন করেছে। আমি আসামিকে ধরতে পারিনি, আসামিকে তাও জানতে পারিনি। আপনি বলতে পারেন কে আসামি? ব্যোমকেশ গালে হাত দিয়ে শুনছিল, বলল, আরো কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। নীলমণিবাবু বললেন, উত্তর যদি জানা থাকে নিশ্চয়ই দেব। সুরেশ্বরের ওয়ারিস কে? সুরেশ্বরের এক খুড়তুতো বোন। সুরেশ্বর উইল করেনি, খুড়তুতো বোনটি অনাথা বিধবা, কলকাতায় কোথায় ওই রাঁধুনি বৃত্তি করত, সেই সব পেয়েছে। যাক, যে রাতে সুরেশ্বরের মৃত্যু হয় সে রাতে ওর তিন বন্ধু কালীকিঙ্কর, দেবু মণ্ডল আর বিলাস দত্ত কোথায় ছিল? সুরেশ্বরের বাড়ি যাবার পর ওরা তিনজন প্রায় সারা রাত কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলেছিল। আমি ওদের প্রত্যেকের পেছনে চড় লাগিয়েছিলাম, তাদের কাছেই খবর পেয়েছি ওরা সুরেশ্বরকে খুন করেনি। বিনোদ সরকারের পেছনে চড় লাগিয়েছিলেন? না, বিনোদ সরকারের ওপর আমার সন্দেহ হয়নি, তার কোনো মোটিভ ছিল না। সুরেশ্বরকে হয়তো মারতে পারত, কিন্তু হাসিকে মারবে কেন? তা বটে। দিনমণি হালদার তখন কোথায় ছিল, খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম, সে তখন 50 মাইল দূরে একটা গ্রামে ছিল, আমাশায় ভুগছিল, নড়বার ক্ষমতা ছিল না। তাছাড়া ওভাবে খুন করবার কৌশল সে জানবে কোত্থেকে? আচ্ছা একটা কথা বলুন, আপনার কি মনে হয় হাসির স্বভাব চরিত্র মন্দ ছিল? না, আমার বিশ্বাস সে ভালো মেয়ে ছিল, কিন্তু তার রক্তে দোষ ছিল। তার মা কি নাম হাসির মায়ের? অমলা। হ্যাঁ, ব্যোমকেশ চোখ তুলে নীলমণিবাবুর দিকে চাইল, তিনিও প্রখর দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর তাঁর শরীর ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। কিছুক্ষণ দুজনের চোখে চোখ আবদ্ধ হয়ে রইল, তারপর ব্যোমকেশ তাকিয়ায় ঠেস দিয়ে বসল, গড়গড়ার নলটা হাতে তুলে নিল। নীলমণিবাবু আত্মসংবরণ করে আস্তে আস্তে বললেন, আর কিছু জানতে চান? আর কিছু জানবার নেই। কিছু বুঝলেন? সবই বুঝেছি নীলমণিবাবু। সবই বুঝেছেন? হাসিকে কে খুন করেছিল আপনি বুঝেছেন? বুঝেছি বই কি, হাসিকে খুন করেছিল সুরেশ্বর। তাই নাকি? তাহলে সুরেশ্বরকে মারল কে? সুরেশ্বরকে মেরেছিল হাসির বাপ। হাসির বাপ? কিন্তু দিনমণি হালদার সে সময় 50 মাইল দূরে ছিল। আমি দিনমণি হালদারের কথা বলিনি, হাসির বাপের কথা বলেছি, হাসির জন্মদাতা পিতা। নীলমণিবাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন। দেখতে লাগলাম তার মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অবশেষে তিনি যখন কথা বললেন তখন তার কণ্ঠস্বরের গাম্ভীর্য আর নেই, ক্ষীণ স্খলিত স্বরে বললেন, জন্মদাতা পিতা, কার কথা বলছেন? ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নেড়ে বলল, কার কথা বলছি আপনি জানেন নীলমণিবাবু, গল্পটা আমাকে না বললেই ভালো করতেন। তারপর নীলমণিবাবু কি বললেন আর শোনা গেল না। বীরেনবাবু প্রবেশ করে বললেন, এই যে ব্যোমকেশবাবু, রান্না কিন্তু এবার তৈরি, আপনারা স্নান করে নিন। নীলমণিদা, আপনিও মধ্যাহ্নভোজনটা এখানেই সেরে যান না। নীলমণিবাবু ধর্মড় করে উঠে পড়লেন, না না আমি চললাম, অনেক দেরি হয়ে গেল, বলে তিনি দ্রুত পদে প্রস্থান করলেন, আমাদের দিকে আর তাকালেন না। খাওয়া দাওয়া শেষ করে দুজনে তাকিয়ায় মাথা দিয়ে লম্বা হলাম। গড়গড়া চলছিল, জিজ্ঞেস করলাম, কি করে বুঝলে বলো তো?
নীলমণিবাবুর গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল হাসির প্রতি তাঁর পক্ষপাত আছে। অথচ তাঁর গল্প অনুযায়ী হাসিকে জীবিত অবস্থায় তিনি দেখেননি। তার চরিত্র সম্বন্ধে যে সাক্ষী প্রমাণ পাওয়া যায় তাতে তাকে পতিগত প্রাণা সতীসাধ্যী মনে করবার কোনো কারণ নেই। সে প্রগল্ভা ছিল, তার স্বামী তাকে সন্দেহ করত একজন অজ্ঞাত লোক রাতে তার সঙ্গে দেখা করত। তবে তার প্রতি নীলমণিবাবুর পক্ষপাত কেন? হাসির মা অমলাও সতী সাবিত্রী ছিল না। অমলার স্বামী দীনমণি হালদার জেলখানার পোষা পাখি হয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ছাড়া পেত, আবার জেলে গিয়ে ঢুকত। দীনমণি হালদার হাসির বাপ নাও হতে পারে। বিনোদ সরকারও হাসির বাপ নয়। হাসির মায়ের সঙ্গে যখন তার ঘনিষ্ঠতা হয়েছিল তখন হাসির বয়স 3 কি 4 বছর। তাহলে কে? নীলমণিবাবু গল্প বলবার আগে কথা প্রসঙ্গে বলেছিলেন পুলিশের চাকরিতে ঢুকে প্রথম তিনি এই শহরে পোস্টেড হয়েছিলেন। দীনমণি পেশাদার চোর। তাকে ধরতে কিংবা তার ঘরদোর খানাতল্লাশ করবার জন্য হয়তো নীলমণিবাবু গিয়েছিলেন। তিনি তখন যুবক। হয়তো দীনমণির কুহকময়ী স্ত্রীর ফাঁদে পড়ে গিয়েছিলেন। দীনমণি জেলে যাবার পর গোপনে দুজনের মেলামেশা হয়েছিল। 2-3 বছর পরে নীলমণিবাবু এ জেলা থেকে বদলি হয়ে গেলেন। যাবার আগে জেনে গেলেন তার একটি মেয়ে আছে। সেই মেয়ের নাম হাসি। দূরে গিয়েও তিনি হাসি ও হাসির মায়ের খবর রাখতেন। তিনি বিয়ে করেননি, তাই সংসারের বন্ধন হাসিকে ভুলিয়ে দিতে পারেনি। সংসারে হাসি তাঁর একমাত্র রক্তের বন্ধন। কর্মজীবনের শেষের দিকে তিনি আবার এই শহরে ফিরে এলেন। হাসির মা ততদিনে মারা গেছেন, হাসির বিয়ে হয়ে গেছে। নীলমণিবাবুর অভ্যেস ছিল তিনি গভীর রাতে সাইকেল চড়ে শহর তদারক করতে বেরোতেন। সেই সময় তিনি হাসির সঙ্গে দেখা করতেন, তাকে ছোটখাটো 2-1খানা গয়না উপহার দিতেন। হাসিকে নিজের পরিচয় দিয়েছিলেন কিনা বলা যায় না, তবে হাসি হয়তো আন্দাজ করেছিল। যে রাতে সুরেশ্বর হাসিকে খুন করে সেই রাতে নীলমণিবাবু হাসির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তারপর যা যা হয়েছিল সবই আমরা নীলমণিবাবুর মুখে শুনেছি। আমার বিশ্বাস সুরেশ্বর তাস খেলতে খেলতে উঠে এসে হাসিকে খুন করেছিল, তারপর ফিরে গিয়ে বন্ধুদের বলেছিল বউকে খুন করেছি, এখন তোরা আমাকে বাঁচা। চারজনের মধ্যে অটুট বন্ধুত্ব। তারা পরামর্শ করে স্থির করল মরা পুড়িয়ে ফেলা হোক, তারপর রটিয়ে দিলেই হবে, হাসি কুলত্যাগ করেছে। নীলমণিবাবু 4 বন্ধুকে থানায় ধরে আনলেন, কিন্তু তাদের অ্যালিবাই ভাঙতে পারলেন না। তিনি যখন দেখলেন তাঁর মেয়ের হত্যাকারীকে ফাঁসি কাঠে লটকাতে পারবেন না, তখন ঠিক করলেন নিজেই তাকে খুন করবেন। তিনি আর বিলম্ব করলেন না। হাসির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতেই তিনি সুরেশ্বরকে খুন করলেন। কিন্তু ভেবে দেখো, আমি যেভাবে গল্পটাকে খাড়া করেছি তার আগাগোড়াই অনুমান। এই অনুমান কেবল তখনই সত্যে পরিণত হতে পারে যদি নিশ্চয়ভাবে জানা যায় যে নীলমণিবাবু হাসির বাপ। আমি তার জন্য ফাঁদ পাতলাম, আচমকা জিজ্ঞেস করলাম হাসির মায়ের নাম কি। তিনি না ভেবে চিনতে বলে ফেললেন অমলা। হাসির মায়ের নাম তিনি জানলেন কি করে? 10 বছর আগে সে মরে গেছে। এই মামলায় তার নাম একবারও কেউ উচ্চারণ করেনি। তবে নীলমণিবাবু জানলেন কি করে? তখন আমার আর কোনো সন্দেহ রইল না। আমার সামনেই হাসির মায়ের নাম উচ্চারণ করেই তিনি বুঝতে পেরেছিলেন যে অসাবধানে তিনি ফাঁদে পা দিয়েছেন। আর আমিও তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম আমার ফাঁদ পাতা ব্যর্থ হয়নি। নীলমণিবাবুর অজানা আসামি স্বয়ং নীলমণিবাবু। ব্যোমকেশের যুক্তি জালে ছিদ্র খুঁজে পেলাম না। বললাম, আচ্ছা নীলমণিবাবু কি তাহলে নিরস্ত্র যুদ্ধের কায়দা আগে থেকেই জানতেন? না, বিদ্যেটা তিনি সিভিল সার্জন মেজর বর্মনের কথা শুনে শিখে নিয়েছিলেন। সাসপেন্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অচিন পাখি। গল্পের সূত্রধার আমি অয়ন্তিকা। ব্যোমকেশ মীর, বিলাস দত্ত রিচার্ড, বিনোদবাবু পুষ্পল,
বীরেন বাবু, শুভদীপ চক্রবর্তী, দেবু মণ্ডল, আলতামাস, কালী কিঙ্কর, অমর্ত, নীলমণি মজুমদার, শঙ্করী প্রসাদ মিত্র, সুরেশ্বরের প্রতিবেশী গোধুলি, অত্রি এবং রিভু, রামদয়ালের চরিত্রে বাবু, সুরেশ্বর ঘোষ, অগ্নি। পর্ব পরিচালনায় গল্পের কথক অজিত এবং মেজর বর্মনের চরিত্রে দীপ। ধ্বনি পরিকল্পনা শুভদীপ। পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী অচিন পাখি। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।